কত গেছে খরচ? খরচ মোটামুটি অনেকই। কত? আসলে বাইকের এখন বর্তমান মূল্য যদি ধরি আমি GSX-R, হ্যাঁ হ্যাঁ, খরচ নিয়ে সবকিছু নিয়ে প্রায় 8 এর কাছাকাছি, 8 লক্ষ টাকার কাছাকাছি। এই যে মনে হয় কম কই বলছে 10 মিনিট বন্ধু একটু চক্কর দিয়ে বাইক কইতাছে ওইটা নাকি হায়া বুসা পাগল না কেমন ভাই খরচের কথা আসলে বলতে নাই, আমার এই বাইকটার মধ্যে দুটা টায়ারই চেঞ্জ। কত গেছে? দুটা টায়ার, মানে GSX-R এর টায়ার চেঞ্জ করে নতুন লাগাইছেন তাই তো? দুটা টায়ার লাগানো আছে। কিসের টায়ার? রসো 3। আচ্ছা কত নিছে? রসো 3 পড়ছে আপনার, দুটা টায়ার পড়ছে 22,000 টাকা। আচ্ছা আর কি চেঞ্জ করছেন? আমার হচ্ছে মোট কথা বাইকের সবই আফটার মার্কেট। আচ্ছা আচ্ছা, আমার ওই ফুটরেস্ট চেঞ্জ করা আছে, শার্পের ফুটরেস্ট লাগানো আছে। হ্যাঁ এটা সুন্দর জিনিসটা। তারপর পিছনে আপনার YSS এর ইয়ার সাসপেনশন লাগানো আছে। এটা কত নিছে? এটাও আসলে দামের কথা নাই বলি, জাস্ট আমার স্বপ্ন, শখ। এটা আপনার ড্রিম ছিল তাই তো? দোনো পাশে আপনার এই জয় কইলো যে এটা নাকি হায়া বুসা। আচ্ছা এটা কইলো B3 B4 থেকে ভাঙ্গা নাকি লাগাইছে, এটা কি ভাই? জোর কথা বিশ্বাসই করেন না, তারপরও মোটামুটি কম না আপনার এই শার্পের লিভার। ও জোস্ত। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এটাই ফার্স্ট ইউনিট GSX-R ইন বাংলাদেশ USD সাসপেনশন। USD সাসপেনশন যেটা বাংলাদেশে ফার্স্ট ইউনিট। আচ্ছা তারপর আপনার এই 320 লাগানো আছে আর কি। দেখ সুন্দর হইছে, লুকিংটা সুন্দর লাগতেছে ভাই, কিন্তু আমার কথা হইলো এত সুন্দর লাগতেছে ঠিক আছে, আমি কইছি GSX-R ওই কই কি যে আমি নাকি কি উল্টাপাল্টা কইলো বাবা, ওই আমার 10 মিনিটের কথা বইলা 2 ঘন্টা পার করছলা বুঝানো কি রকম, আর মেয়ে মানুষ হইলো একটু বেশি চাপ মানে। ও আমি জানি তো তুই এমনই। আপনার এই আফটার মার্কেট টোটাল বডি চেঞ্জ করা আছে। কত গেছে খরচ? খরচ মোটামুটি অনেকই। কত? আসলে বাইকের এখন বর্তমান মূল্য যদি ধরি আমি GSX-R, হ্যাঁ হ্যাঁ, খরচ নিয়ে সবকিছু নিয়ে প্রায় 8 এর কাছাকাছি, 8 লক্ষ টাকার কাছাকাছি। এমনি নরমালি GSX-R কত আছে এখন? GSX-R আমি তো দিয়েছিলাম 4,20,000 দিয়ে। আচ্ছা তার মানে আপনি আরো ডাবল দিয়ে একটু মডিফাই করছেন, তাহলে টোটাল 8 লাখ 8 লাখ টাকা পড়ছে সব। তোরে গালাগালি করলাম না আমি, বুঝছস? কয় 19 লাখ টাকার বাইক। নাও চাবাজ। দেখ সুন্দর হয়েছে ভাই, কালার আমি এটা আগে দেখি নাই এরকম একটা কালার। এই সব কে ছিল আসলে আমার বড় ভাই মুন্না ভাইয়ের ক্রেডিট, যে ওয়ান পিস করে দিছে আপনাকে। হ্যাঁ মুন্না ভাইয়ের ক্রেডিট আরএনডি। এই কালার কি উঠে যাবে নাকি স্টিকার করা? সম্ভব না, ওঠার কোনো সম্ভব। এটা আপনি পার্মানেন্টলি কালার করে ফেলছেন? নরমালি হ্যাঁ, এটা তিনটা কালার মারে, আপনার রোদে গোল্ডেন শেড মারবে। ওকে, মূলত কালার হচ্ছে গ্রিন। এগুলো কি সব এখানেই পাওয়া গেছে? এগুলো সব ইম্পোর্টেড, ইম্পোর্ট করে এনে তারপরে আপনি মডিফাইটা করছেন? কতদিন হয়েছে? বেশি দিন হয়নি, আমার বাইকের কিলো চলছে মাত্র 3,000 কিলো, এখন হয়তো 3,800 কিলোর মতো। আচ্ছা তাই তো নতুনই। যাই হোক চাপাবাজ বন্ধুর থেকে এখন বিদায় নেই, কারণ ও হচ্ছে কি আমার বিশাল একটা চাপাবাজ। হ্যাঁ এটা কত সিসি হয়েছে? সিসি তো আর ইয়া করেন নাই, 150 খুবই ভালো দেখে ভালো লাগলো যে একটা ওয়ান পিস বাইক
কিন্তু ওই যে চাপা পাস একটা চাপা পাস ওর আমি অনেক খুঁজে খুঁজতেছি একজনের মাধ্যমে শুনলাম ওনাকে এখানে আছে এটা আসছে আচ্ছা আচ্ছা ওকে ভাই ঠিক আছে বাইরে ভাই কি চাপা বাজ